থেকে আপনার আমাদের যে কক্সবাজারে যে রানওয়ে সম্প্রসারণ হচ্ছে এবং আমাদের যে নতুন টারমার্ক বিল্ডিং হচ্ছে এবং এটাকে ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক রানওয়ে ঘোষণা করব, তার জন্য যে প্রজেক্টটা হচ্ছে সেই প্রজেক্টের প্রোগ্রেস কতটুকু হইলো দেখার জন্য, কোথায় কোথায় অবস্ট্রাকশন, কোথায় কোথায় ঝামেলা আছে, কেন আমরা পিছিয়ে যাচ্ছি, সবগুলো বিচার বিশ্লেষণ করার জন্য আমি আজকে এখানে এসেছি। এই রানওয়েটা আমাদেরকে যত তাড়াতাড়ি আমরা অপারেশনে আনতে পারবো আমাদের জন্য বেটার, কারণ এটার জন্য আমরা অনেক এক্সপেন্ডিচার হয়েছে আমাদের। তো ওভারঅল আমি যে কাজের প্রোগ্রেসটা দেখলাম, আমাদের যে রানওয়ের যে প্রোগ্রেস সেটা অলমোস্ট 83% হয়ে গেছে। স্পেশালি আমাদের সি এর মধ্যে যে রানওয়েটা বেড়েছে সেটা বাড়ানোর পর বর্তমানে 9000 ফিট রানওয়ে অ্যাভেলেবেল আছে, আরও ওখানে 1700 ফিট রান হয়েছে, টোটাল সর্বসামগ্রী 10700 ফিট রান হবে। সো এটা মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বড় রানওয়ে এবং রানওয়ের প্রোগ্রেস 83% হয়েছে। আর এইখানে যে আপনারা আমার পিছনে যে দেখছেন, এটা আমাদের টার্মিনাল। তো এই টার্মিনালে আন্তর্জাতিক প্যাসেঞ্জার আসবে যাবে বর্তমানে, সো ভবিষ্যতে কিন্তু এটা ডোমেস্টিক টার্মিনাল হয়ে যাবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।